আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রার্থী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। বরাবরের মতো একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2022 প্রকাশ করেছে। আমরা সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এর রাজস্ব খাতের নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে পদের নাম কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী, পদ সংখ্যা একটি, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড 16, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। এই পদের জন্য যে সকল যোগ্যতা থাকতে হবে: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি, বাংলা ও ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে যথাক্রমে 20 ও 20 শব্দের গতি, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার পরিচালনার প্রশিক্ষণপ্রাপ্ত। কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, মাদারীপুর, ময়মনসিংহ, শরীয়তপুর, রাজশাহী, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, পিরোজপুর, টাঙ্গাইল, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, জামালপুর, নরসিংদী, সাতক্ষীরা, বাগেরহাট ও লালমনিরহাট জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে যে কোনো জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থী আবেদন করতে পারবেন। এখন আমরা দেখব এর শর্তাবলী। পরীক্ষা অংশগ্রহণের জন্য ইচ্ছুক প্রার্থীকে অনলাইনে erecruitment.bcc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। আবেদনের সময়সীমা হচ্ছে অনলাইন আবেদনের আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 22 জুন 2022 সকাল 10টা এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 28 জুলাই 2022 বিকাল 5টা। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বাংলাদেশ হাইটেক পার্কের ওয়েবসাইট bhtpa.gov.bd এবং erecruitment.bcc.gov.bd-তে পাওয়া যাবে। আমি অবশ্যই এই দুইটা লিঙ্কই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে জাস্ট ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আমাদের আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তি ছিল, এই নিয়োগ বিজ্ঞপ্তিটা বুঝতে যদি কারো ধরনের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। পরবর্তী যে কোনো সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি দেখার জন্য, কোনো নিয়োগ বিজ্ঞপ্তি যাতে আপনার চোখের আড়াল না হয়ে যায়, এজন্য সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।